12ই ডিসেম্বর পাঠানের প্রথম গান মুক্তি পাওয়ার পর থেকেই বিতর্ক শুরু। ছবির পোশাক, গানের একাধিক দৃশ্যে কাঁচি চালাতে বলেছে সেন্সর বোর্ড। প্রয়োজনে গানটি বাদও দেয়া যেতে পারে। বিভিন্ন কারণে গানটি এই মুহূর্তে স্ক্যানিংয়ের আওতায় রয়েছে। নেতাদের অভিযোগের ভিত্তিতে পর্যালোচনা করে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন বেসরম রঙে কাটছাটের পরামর্শ দিয়েছেন। এছাড়াও একাধিক দৃশ্যে প্রচুর সেক্সি পোজ রয়েছে। খবর অনুযায়ী ইতিমধ্যে দীপিকার সোনালী সুইমস্যুটের অশ্লীল শটগুলো ছবি থেকে সরিয়ে দেওয়া হবে। বলিউড হাঙ্গামার রিপোর্ট অনুযায়ী বেসরম রঙে তিনটি দৃশ্যে পরিবর্তন হয়েছে, যার মধ্যে রয়েছে দীপিকার একটি ক্লোজ আপ বাট শট, একটি সোনালী সাঁতারের পোজ এবং বহুত তাঙ্কিয়ায়ের সময় সংবেদনশীল নৃত্যের ভঙ্গি। তবে যা নিয়ে বেশি বিতর্ক, অর্থাৎ গেরুয়া বিকিনিতে দীপিকার শটগুলো সরানো হয়েছে কিনা, তা কিন্তু এখনও পরিষ্কার নয়।